माय डियर स्टूडेंट्स, वेलकम टू ई लर्निंग क्लास ऑफ काकदीप एकेडमी। डियर स्टूडेंट्स, आज हम स्टैंडार्ड बोर्डे इंग्लिश ग्रामर पढ़ा। तुम्हारा सबा तुम्हारे इंग्लिश ग्रामर बॉय नाम खाता नाम एवं पेन नाम। तुम्हारा सबा तुम्हारे इंग्लिश ग्रामर बॉय एडवर्ब चैप्टर खोलो। एडवर्ब चैप्टर की खोलो। देखो एडवर्ब का क्या बोले, जे वर्ड कोनो वर्ब बाय एडजेक्टिव अन्य कोनो एडवर्बे अवस्था प्रकाश करे ताके एडवर्ब बोले। एडवर्ब काके बोले कि बोलम ताहले, जे वर्ड कोनो वर्ब बा एडजेक्टिव बा अन्य कोनो एडवर्बे अवस्था प्रकाश करे ताके एडवर्ब बोले। जेमन ऑलवेज, नेवर, एगेन, नाउ, स्लोली इत्यादि। एबार तुम्हारे एडवर्ब चैप्टारे जे एक्टिविटीगुलो आछे से एक्टिविटी गुलो खोलो। एक्टिविटी टू देखो, एक्टिविटी टू देखो, एडवर्बगुलो खुजे बेर करते बोलेछे। एखाने देखो आमि लिखे दिच्छि अंडारलाइन द एडवर्ब। एखाने कोनटा एडवर्ब तार नीचे अंडारलाइन करो। देखो ये देखिए अमिताभ राइट्स वेल। एखाने एडवर्ब कोनटा, एखाने वेल, वेल हलो एडवर्ब। केन राइट्स एर सम्बन्धे बोलछे एखाने, से लेखे भालो, लेखे केमन लेखे, भालो लेखे। एई राइट हच्छे भार्ब आर भार्ब के विशिष्ट करछे वेल, ताई वेलटा हलो एडवर्ब। तारपर देखो पिता के, अजय रीड्स लाउडली। এখানে অ্যাডভার্ব কোথায়, এখানে অ্যাডভার্ব হলো লাউড, এখানে অ্যাডভার্ব হলো লাউড। এই প্রসঙ্গে একটা বলে রাখি, কিছু অ্যাডজেক্টিভ আছে যার সঙ্গে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের সঙ্গে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, যেমন স্লো থেকে স্লোলি, কুইক থেকে কুইকলি, লাউড থেকে লাউডলি, ব্রাইট থেকে ব্রাইটলি, ব্রেভ থেকে ব্রেভলি ইত্যাদি। তো দেখো আবার দেখো এবারে সিনটাকে দেখো, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। এখানে অ্যাডভার্ব কোনটা, এখানে অ্যাডভার্ব হলো হার্ড। তাই হার্ডের নিচে আন্ডারলাইন করে সবার। তারপরে দেখো ঠিকঠাক, দে কেম হোম লেট, দে কেম হোম লেট। এখানে অ্যাডভার্ব কোনটা, এখানে অ্যাডভার্ব হলো লেট, তারা দেরি করে বাড়ি এসেছিল। এখানে ভার্ব সম্বন্ধে বলছে এসেছিল, কখন এসেছিল না, দেরি করে, তাই এই লেট যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই লেটটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। নেক্সট দেখো ইত্যাদি, হর্সেস রান ফার্স্ট, হর্সেস রান ফার্স্ট। এখানে অ্যাডভার্ব হচ্ছে কোনটা, এখানে অ্যাডভার্ব হলো ফার্স্ট। তাই সবাই ফার্স্টের নিচে আন্ডারলাইন করো। এরপরে দেখো এফেক্টার, হি নেভার টেলস এ লাই, হি নেভার টেলস এ লাই। এখানে অ্যাডভার্ব হলো নেভার, অ্যাডভার্ব হলো নেভার, কখনোই বলে না, বলে কখনোই বলে না, কখনোই না, তাই নেভার হলো অ্যাডভার্ব। নেভারের নিচে আন্ডারলাইন করে সবাই। এরপরে জি দেখো, আই ক্যান ডু ইট ইজিলি, তাহলে এখানে অ্যাডভার্ব হলো ইজিলি। যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো এল ওয়াই যুক্ত আছে তাহলে সাধারণত সেগুলো অ্যাডভার্ব হয়। পরেরটা দেখো, দ্য সান শাইনস ব্রাইটলি, দ্য সান শাইনস ব্রাইটলি। এখানে অ্যাডভার্ব কোনটা, এখানে অ্যাডভার্ব হলো ব্রাইটলি, তাই ব্রাইটলি নিচে সবাই আন্ডারলাইন করো। নেক্সট দেখো আরেকটা দেখো, দ্য বার্ড ফ্লিউ কুইকলি, দ্য বার্ড ফ্লিউ কুইকলি। এখানে অ্যাডভার্ব কোনটা, এখানে অ্যাডভার্ব হলো কুইকলি, তাই কুইকলি নিচে আন্ডারলাইন করো। এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রি কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে ওইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কী আছে দেখো, সুইফটলি,
সুইফটলি মানে কি দ্রুতভাবে দ্রুত গতিতে সুইটলি মধুস্বরে লাউডলি উচ্চস্বরে জেন্টলি মৃদুভাবে বা ধীরে ধীরে নাও এখন হেয়া এখানে দেয়া সেখানে দেন তখন শুন শীঘ্র এইবার এই অ্যাডভার্বগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে প্রথমে কি আছে দেখো এর জায়গায় দ্য বয় ক্যান সিং ড্যাস কি হতে পারে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হতে পারে না তার মধ্যে এখানে সুইফটলি হতে পারে এখানে সুইফটলি লেখো তাহলে কি হলো দ্য বয় ক্যান সিং সুইফটলি তারপরে কি আছে দেখো বি দাগে ডু ইট ড্যাস ডু ইট নাও ডু ইট নাও তাহলে ড্যাস হলো নাও সেন্টেন্সটা হয়ে গেল ডু ইট নাও তারপর সি থেকে দেখো কাম ড্যাস কি হতে পারে কাম ড্যাস যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হতে পারে কাম হেয়ার কাম হেয়ার এবার ডির দাগে দেখো দ্য বয় ইজ স্পিকিং ড্যাস দ্য বয় ইজ স্পিকিং লাউডলি সরি লাউডলি হবে না লাউডলি এখানে অন্য জায়গায় হবে এখানে আর কি আছে দেখো জেন্টলি আছে জেন্টলি দাও দ্য বয় ইজ স্পিকিং জেন্টলি তারপর দেখো দ্য গার্ল র্যান ড্যাস কি হতে পারে দ্য গার্ল র্যান সুইফটলি দ্য গার্ল র্যান সুইফটলি নেক্সট তারপর দেখো এবারটা আই মাস্ট গো ড্যাস আই মাস্ট গো দেয়ার এখানে ড্যাশে দেয়া লেখো তাহলে কি সেন্টেন্সটা দেখো আই মাস্ট গো দেয়ার তারপর দেখো জেডটা কি আছে ফাদার উইল কাম হোম ড্যাশ কি হবে ফাদার উইল কাম হোম সুন ফাদার উইল কাম হোম সুন ড্যাশের কি হলো সুন হলো ড্যাশে সুন এবার দেখো এই চেষ্টা দ্যাট ডগ ইজ বার্কিং ড্যাশ দ্যাট ডগ ইজ বার্কিং ড্যাশ কি হতে পারে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো এখানে লাউডলি আছে তাই এখানে লাউডলি দাও দ্যাট ডগ ইজ বার্কিং লাউডলি ড্যাশ হলো লাউডলি এরপরে দেখবে অ্যাক্টিভিটি ফোর আছে অ্যাক্টিভিটি ফোর তোমরা নিজেরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত থ্যাংক ইউ